তুমুল বিতর্ক সমালোচনার পরও থামছে না দখলদার ইসরায়েল। মঙ্গলবারও উত্তর গাজায় তাদের বিমান হামলায় চলে গেল আরও 43 ফিলিস্তিনির প্রাণ। একযোগে হামলা চলছে লেবাননেও, সেখানে প্রাণহানি হয়েছে 77 জনের। এর মধ্যে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ইরান তাদের উপর ফের আক্রমণ চালালে কঠিনভাবেই দেয়া হবে পাল্টা জবাব। মঙ্গলবার উত্তর গাজার বেইতলাহিয়ায় একটি আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শরণার্থীদের পাশাপাশি পাঁচতলার ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন বহু আহত ফিলিস্তিনি। ভয়াবহ এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা ভবন, প্রাণ হারান বহু মানুষ। লেবাননেও অব্যাহত রয়েছে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের অভিযান। মঙ্গলবারও দখলদারদের হামলায় প্রাণহানি হয় কয়েকজনের। এরই মধ্যে দেশটিতে 2700 ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হুঁশিয়ারি দিলেন, ইরান আবারও তাদের উপর আক্রমণ করলে জবাবে এমন সক্ষমতা প্রয়োগ করবে তারা যা গতবার ব্যবহার হয়নি। ইরান যদি আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ভুল করে, তবে আমরাও জানি কিভাবে পাল্টা হামলা ফিরিয়ে দিতে হয়। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে নাইম কাসেমের নাম। আর লোহিত ও আরব সাগরে ইসরায়েলগামী তিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে উত্তর গাজায় মঙ্গলবার ইসরায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বলেছে গাজায় ফিলিস্তিনিদের সাহায্যের জন্য এখনও যথেষ্ট কাজ করছে না ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংকটের মধ্যেই মঙ্গলবার কাতার জানালো গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বাইডেন প্রশাসনের সাথেই কাজ চালিয়ে যাবে তারা। নিবিড় আমিন, নিউজ 24।